দ্য ট্রুথ অ্যাবাউট এনএসইউ ট্রুথ দ্যাট অ্যাবাউট নোবডি এনএসইউ। টেলস ইউ। সো এইখানে আমার ফার্স্ট অফ অল যে জিনিসটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে তানভীর ভাইয়া ইজ কারেন্টলি স্টুডেন্ট অ্যাট এনএসইউ। এনএসইউ তে স্টুডেন্ট থাকা অবস্থায় উনি এই ভিডিওটা বানাইছে। মোস্ট অফ দ্য পিপল আমরা কি এটা করবো না, যেরকম বিভিন্ন ইউনিভার্সিটি ইভ্যালুয়েশন থাকে অর্থাৎ টিচারের কিরকম পারফর্ম করতেছে, স্টুডেন্টরা ইউজুয়ালি ইভ্যালুয়েশনে খারাপ কিছু বলে না, কারণ টিচার যদি শুনে পুরো ব্যাচকে যদি বাসটা খাইতে হয় তাই কেউ কমপ্লেন করে না। সেইখানে তানভীর ভাইয়া উনি এনএসইউতে কারেন্ট স্টুডেন্ট থাকা অবস্থায় তিনি মানে অ্যাকাউন্টিং এর একটা কোর্সে তার এটা প্যারাটা হচ্ছিল, তিনি এই জিনিসটা অনলাইনে বলছেন অ্যান্ড ব্যাডাস হচ্ছে তিনি এও পাইছে। সো লাইক ফ্যাসিনেটিং স্টাফ আর কি, অনেকে এই কমপ্লেনটা করতে পারে না। ইভেনচুয়ালি যে জিনিসটা হয় সবাই মুখ বুঝে শুয়ে যায় অ্যান্ড দিন শেষে জাস্ট পিপল কমপ্লেন যে হ্যাঁ এই টিচার তো ফালতু, এই টিচার তো ফালতু, সবাই সেম স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় বাট কেউ কিছু করতে পারে না সবাই। আজকে আমি বুঝলাম আমি কেন ফাইন্যান্সের কোর্স গুলা খারাপ করতাম, টিচার ভালো ছিল না, টিচার ভালো, টিচার সবসময় ভালো হয় ভাই, টিচার স্টুডেন্ট খারাপ বুঝে নাই হয়। আমি কি বুঝাইতে চাইছি আমার হ্যাঁ খাতায়, ওখানে সমস্যা ছিল। বাট ওটা সিরিয়াস ভিডিওটা খুব ভালো ছিল এবং খুবই হ্যাঁ কারেজিয়াস ভিডিও, খুবই সুন্দর সুন্দর করে উনি এক্সপ্লেইন করছে প্রমাণ প্রমাণ সব দিয়ে যে কিভাবে টিচাররা রুনার কমিউনিকেশন মিলেন, এবং উনি যখন কমপ্লেইন করছে তখন উনার কথা শুনে নেই হ্যাঁ এবং মোটামুটি উড়াই দিচ্ছে যে দেখতেছি হ্যাঁ না দেখতেছি কিছু না। বাট নট সাউথের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি, সো দা নট সারপ্রাইজিং বাট শকিং। এই যে আরেক নট এনএসসি অ্যালাম নাই, আরেক এনএসসি অ্যালাম নাই মানে আচ্ছা নর্থ সাউথকে আইসোলেট করাটা ঠিক না, মোটামুটি সবার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি। উনার মাইক ড্রপ মোমেন্ট ছিল হচ্ছে উনি যেন ইমেইলে বলছে যে মেক শিওর যে টিচারটা আমার খাতাটা আবার রিচেক করবে সে যেন অ্যাকাউন্টিং বুঝে আসে। ওরে বাবা রে বাবা ভাই রে ভাই, এরকম গার্ড। সো হ্যাঁ দেয়ার্স দ্যাট, ভিডিওটা ভালো ছিল, আমার হ্যাঁ বেশ খুব ভালো ভালো লাগছে, ছিল, ভিডিওটা খুব দেখে ভালো ভালো লাগছে, লাগছে। খুবই ওয়েল প্রডিউস দেখে মনে হয়েছে হ্যাঁ উনার, মানে ওইটাই ফার্স্ট ভিডিও মনে হলো, হুম কিন্তু খুবই ওয়েল প্রডিউস, যত্ন করে বানানো ভিডিও। সো হয়তো হুম উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবে নর্থ সাউথ থেকে ওনাকে বের করে দেওয়ার পরে। হ্যাঁ মেবি হি শুড স্টার্ট এ পডকাস্ট, বাট হ্যাঁ আপনাকে যদি নর্থ সাউথ থেকে দাঁড়া বের করে দেয় ভাই, আপনার আমাদের জানান, আমরা আপনাকে একটা অ্যানুয়াল পডকাস্টে ডাকবো আপনার ডাকবো। নর্থ সাউথের জার্নি তানভীর থেকে। ভাইকে কেউ সাহস করবে না এনএসইউ থেকে বাইর করা, মানে যদি করে যে পাবলিক ডিজাস্টার তাদের জন্য। আসলে যদি বেশ ভালো চেকমেট একটা অবস্থা, এনএসইউ তো চাইলে এখন তার এগেনস্ট অ্যাকশন নিতে পারবে না বিকজ ইটস সো ওনাকে স্লো পাবলিক। ডেথ দিবে আস্তে আস্তে, প্রত্যেকটা কোর্সে কমায় কমায় হ্যাঁ ঝুলায় উনাকে ওই ঝুলায়, জিনিস কোর্স দিবে না টাইম মতো, তারপর কি জিনিস ওটাই সার্ভার ডাউন হয়ে যাবে, বাট ওটা মানে ওনার একটা স্লো ব্র্যাকেট ডেথ হবে। মানে যাই হোক এনএসইউ আই গেস, আই ডোন্ট নো কোন ইউনিভার্সিটি। সবাইকে ইয়েস আপনি এনএসএ, ভ্লাদিমির পুতিন ভাবেন কেন?